ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো রয়েছ। আমি অনেক ভালো আছি। আজকে তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, তোমরা যারা রাইটিং পার্টে বেশি মার্কস পেতে চাও মূলত তাদের জন্য আজকে ভিডিও ক্লাসটি। তো আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, তোমরা যারা পড়াশোনা করছো, যারা রাইটিং পার্টে বিভিন্ন রাইটিং লিখে থাকো, যদি জিজ্ঞেস করে থাকি তোমরা রাইটিং পার্টে কারা ফুল মার্কস পেতে চাও, হাত উঠাও তো, তাহলে দেখবো সবাই হাত উঠিয়েছ। আচ্ছা, আমরা কি তাহলে সবাই ফুল মার্কস পাই? না। তো কেন ফুল মার্কস আমরা রাইটিং পার্টে পাই না? কি কারণে রাইটিং পার্টে 10-এর ভেতরে আমরা 5-6 পেয়ে যাচ্ছি, 14-এর ভেতরে 2-3-5-8 পেয়ে যাচ্ছি? আর আসলে সেগুলো নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব তোমাদের। আজকে বেসিক্যালি রাইটিং পার্টের যত না জানা কথা আছে সবগুলো নিয়ে আলোচনা করব তোমাদের জন্য। তো বেসিক্যালি রাইটিং পার্টের এই পর্যায়ে আমি ফার্স্টেই তোমাদেরকে একটু স্মরণ করে দেব যে এখন পর্যন্ত যারা বিভিন্ন রাইটিং পার্টে রাইটিং পার্ট পড়ছো, আই মিন রাইটিং পার্ট লিখছো, তারা বেসিক্যালি কোন রাইটিং পার্টগুলো ফলো করছো। যেমন এক নম্বরে বলবো যে প্যারাগ্রাফ, আই মিন প্যারাগ্রাফ প্রত্যেকটা ক্লাসেই রাইটিং রয়েছে। প্যারাগ্রাফ দুই ধরনের হয়ে থাকে, একটা নর্মাল প্যারাগ্রাফ, নাম থাকবে সেখান থেকে প্যারাগ্রাফ লিখতে হয়, আরেকটি হচ্ছে আনসারিং কোয়েশ্চেন ইন আ প্যারাগ্রাফ, আই মিন কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে 5টা বা 6টা, সেটা অনুযায়ী তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এরপরের আইটেমটি হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি দুই ধরনের, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি নর্মাল ট্রেডিশনাল কোনো গল্প, যে গল্পটা তুমি আগের থেকে জানো, যেমন ইউনিট ইজ স্ট্রেন, থাস্টিক্রো, এই জাতীয়। আর অন্যদিকে থাকতে পারে ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি, আই মিন একটা গল্পের কিছু অংশ দিয়ে দিল বানিয়ে, সেটা বাকিটা তোমাকে তোমার মতো কমপ্লিট করতে হবে। নাম্বার 3, ডায়ালগ রাইটিং। ডায়ালগ রাইটিং রয়েছে দুজনের মধ্যে কথোপকথন চলে সেটা। নাম্বার 4, ইনফর্মাল লেটার, আই মিন যেটাকে আমরা শুধু লেটার বলি অনেকেই। নাম্বার 5 হচ্ছে ফর্মাল লেটার, যেটাকে আমরা অনেকে অ্যাপ্লিকেশন নামে চিনি। নাম্বার 6, ইমেল, ইমেল রাইটিং। নাম্বার 7, ডেসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট। আর নাম্বার 8, রাইটিং সিভি উইথ কাভার লেটার। নাম্বার 9, রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপার, নিউজ পেপারের জন্য রিপোর্ট রাইটিং। নাম্বার 10, রাইটিং কম্পোজিশন। মোটামুটি আমরা যারা এখন ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে রয়েছে, বেসিক্যালি এই 10টি আইটেমই আমরা লক্ষ্য করি। তো তুমি যে আইটেমটি লিখতে যাও না কেন, লিখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমার মনে রাখা দরকার। তো চলো আমরা যে কোনো লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো একটু মনে রাখবো সেটা একটু দেখে নিই। ইয়েস, যে কোনো লেখার ক্ষেত্রে আমরা এই 3টা বিষয় লক্ষ্য রাখবো। নাম্বার 1, বিষয় সম্পর্কে, আই মিন যেটা সম্পর্কে তোমাকে লিখতে বলা হচ্ছে, সেটা প্যারাগ্রাফ হোক, কম্পিটিং স্টোরি হোক, কম্পোজিশন হোক, যে বিষয়ের উপরে লিখতে বলা হচ্ছে, যেটা মূল বিষয়, সেই বিষয় সম্পর্কে সঠিক এবং পর্যাপ্ত ধারণা থাকতে হবে। এখন পর্যাপ্ত ধারণা না থাকলে কিন্তু তুমি সঠিকভাবে ইনফরমেশান দিতে পারবে না। নাম্বার 2, বাক্যগুলো গ্রামাটিক্যালি সঠিক কিনা সেটা লক্ষ্য রাখতে হবে, আই মিন বাক্যগুলোকে অবশ্যই গ্রামাটিক্যালি সঠিকভাবে লিখতে হবে। নাম্বার 3, যদি কোনো ক্লু দেওয়া থাকে, আই মিন ধরলাম আমরা কোনো প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফের ভেতরে 5টি কোয়েশ্চেন করা রয়েছে এবং সেইটা অনুযায়ী তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, তাহলে অবশ্যই তুমি যে প্যারাগ্রাফটা লিখবে সেখানে সেই ক্লু, আই মিন সেই কোয়েশ্চেনগুলোর আনসার থাকতে হবে। এই 3টা যে কোনো লেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সাধারণত আমরা যারা স্টুডেন্ট রয়েছে একটা কমন সমস্যা ফেস করি, চলো দেখে নিই যে কমন সমস্যাটি কী। আচ্ছা, কমন সমস্যাটি হচ্ছে আমরা অনেকেই বলি যে আমি ফ্রি হ্যান্ড, আই মিন বানিয়ে লিখতে পারি, কিন্তু লিখতে যে লেখার ভিতরে সিকোয়েন্সের ঘাটতি পড়ে, অথবা চেইন অফ সেন্টেন্স বা সেন্টেন্স কমান্ড যেটাকে বলি আমরা, অর্থাৎ পূর্বের বাক্যের সাথে পরের বাক্যের কোনো মিল না থাকার ব্যাপারটা লক্ষ্য করা যায়। মানে তুমি বানিয়ে লিখছো কিন্তু কোনো সিকোয়েন্স নেই লেখার ভেতরে, এবং এটা হওয়ার পেছনে প্রধান কারণই হচ্ছে তুমি যে বিষয়টার উপরে লিখছো সেই বিষয় সম্পর্কে তোমার ধারণা নেই। এই জন্য তুমি ব্যাপারটা নিয়ে যখন লিখতে বসেছো তখন অনেক ধারণা করছো, অনেক ভাবছো, ভাবতে যে তুমি ভুলে গেছো যে আগে কি সেন্টেন্স লিখেছো এবং পরে কোনটা লেখা উচিত। সো এই কারণে যেটা হয়, চেইন অফ সেন্টেন্স কমান্ডটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অবভিয়াসলি পরামর্শ থাকবে তুমি যে বিষয়টার উপরে লিখতে চাও সে বিষয়টা সম্পর্কে পূর্বে একটা ধারণা রেখে দেবে, তাহলে 100% ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে তুমি অনেকটাই ভালো করবে। তো যদি এই ধরনের সমস্যাগুলো তোমরা ফেস করো তাহলে কি করবে, যেটা যে টপিকের উপরে তুমি লিখবে সেই বিষয়টার উপরে তুমি আগে থেকে একটু স্টাডি করে নেবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় তুমি অনেক বেশি যুক্তিপূর্ণ এবং তথ্য নির্ভর বাক্য লিখতে পারবে,
আচ্ছা ধরো যে রোহিঙ্গা ইস্যুর উপরে তোমাকে কিছু লিখতে বলা হলো, তো তুমি যদি এটার উপরে স্টাডি না করো, তুমি হঠাৎ করে এই পরীক্ষার হলে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে কী লিখবে? আবার রোহিঙ্গা ইস্যু নিয়ে তুমি যখন লিখতে যাবে, সেখানে কিন্তু রোহিঙ্গাদের সম্পৃক্ত রোহিঙ্গাকে নিয়ে ইংলিশে বেশ কিছু নতুন নতুন টার্ম বা কিছু শব্দ আসবে, যেই শব্দগুলো তুমি আগের থেকে না জানলে হঠাৎ করে হয়তো বা লিখতে পারবে না। সেই জন্য মোটামুটি যেগুলো নতুন ইস্যু, নতুন কোনো ঘটনা, সেই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করে নেবে, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে, আই মিন যারা বানিয়ে লিখতে পারো, তাদের জন্য অনেক বেশি বেটার হবে। ওকে, এবারে আসো আমরা যখন দুটি আইটেম, বিশেষ করে আমি এখানে দুটি আইটেমের কথা বলবো, একটা হচ্ছে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন। এই প্যারাগ্রাফ এবং কম্পোজিশন লেখার ক্ষেত্রে তিনটা কথা তোমরা মনে রাখবে, প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের ক্ষেত্রে তিনটি কথা আমরা মনে রাখবো। নাম্বার ওয়ান, টপিক সেন্টেন্স। নাম্বার টু, সাপোর্টিং সেন্টেন্স। নাম্বার থ্রি, এন্ড মার্ক। তো ব্যাপারটা কি, চলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। টপিক সেন্টেন্সটা হচ্ছে আমরা যে বিষয়টার উপরে লিখব, যে প্যারাগ্রাফের উপর লিখব, সেই প্যারাগ্রাফের শিরোনাম দিয়ে বা সেই প্যারাগ্রাফটার নাম ব্যবহার করে বা সেটাকে হাইলাইট করে একটা সংজ্ঞা দেব, বা যে কম্পোজিশন লিখব সেটাকে হাইলাইট করে আমরা একটা সংজ্ঞা দেব বা সে একটা লাইন লিখব, তার নামই হচ্ছে টপিক সেন্টেন্স। তো প্রত্যেকটা প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের ক্ষেত্রে একটা টপিক সেন্টেন্স থাকা উচিত। এরপরে দুই নম্বরে যেটা বলছি, সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে কি, টপিক সেন্টেন্স, আই মিন আমি যেটাকে হাইলাইট করেছি। তো ধরলাম টপিক সেন্টেন্স হচ্ছে বুক ফেয়ার, অথবা টপিক সেন্টেন্স হচ্ছে রোহিঙ্গা ইস্যু বা রোহিঙ্গা পিপুল। তো যখন এরকম কোনো ফ্যাক্ট বা বিষয় থাকবে, সেইটাকে হাইলাইট করার জন্য আমরা আরও যে 10টা, 12টা বা 15টা সেন্টেন্স লিখব, সেটাই কিন্তু মূলত সাপোর্টিং সেন্টেন্স। অ্যান্ড এন্ড মার্ক যেটাকে বলছি, সবশেষ যেটা, যেটাকে আমরা উপসংহার বলি, উপসংহারটা ঠিক এমনভাবে শেষ হবে যেন টপিক সেন্টেন্সের সঙ্গে কিছুটা মিল থাকে। তোমরা যখনই কোনো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন লিখবে, সেখানে যেন এই তিনটি বিষয় মাথায় রেখে লিখতে পারো, এটা তোমরা অবশ্যই মনে রাখবে সবাই। তো যে কোনো লেখার পর আমরা কিন্তু সে লেখায় একটা শিরোনাম দিতে চাই। তো এবার আমি তোমাদের সাথে শিরোনাম নিয়ে কিছু কথা বলবো। তুমি যখন কোনো শিরোনাম দেবে, শিরোনামের ক্ষেত্রে কয়েকটি জিনিস বর্জন করবে। যখন শিরোনাম লিখবে, তার প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটার হবে ক্যাপিটাল। ওকে, তার মানে শিরোনামের প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটারটা হবে ক্যাপিটাল। তবে প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হবে না যদি সেটি আর্টিকেল হয়, যদি সেটি প্রিপোজিশন হয়, সেটি কনজাংশন হয়। তার মানে আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন হলে সেগুলো স্মল লেটার হবে। আমি ব্যাপারটাকে দুটি উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার করতে চাই। ধরো কোনো একটি ব্যাপারে তুমি একটা রাইটিং লিখলে, ধরলাম সেই রাইটিংয়ের শিরোনাম হচ্ছে এটা, দ্য নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন অ্যান্ড রিডিং নিউজ পেপার। এইটার তুমি লক্ষ্য করে দেখো, এই শিরোনামে আমরা আর্টিকেল কিন্তু স্মল না দিয়ে আমরা কিন্তু ক্যাপিটাল করেছি। কেন? এটা শুরুতে তাই। আমরা যদিও বলেছিলাম আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন স্মল হবে, কিন্তু আর্টিকেলকে কিন্তু আমরা শিরোনাম হওয়া সত্ত্বেও এটা ক্যাপিটাল করেছি। কেন? কারণ এটা শুরুতে বসেছে তাই। বাট যখন প্রিপোজিশনের কথা দেখো, তুমি খেয়াল করে, প্রিপোজিশন যখন মাঝখানে বসিয়েছে শিরোনামে, তখন কিন্তু স্মল হয়েছে। আমরা অনেকেই কিন্তু কী করি যে যাবে, যেমন ধরো আমরা এখানে বড় হাতের ও দিয়ে ফেললাম, ক্যাপিটাল ও দিলাম, এটা কিন্তু একটা মারাত্মক ভুল, এটা আমরা করবো না। দ্য নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন অ্যান্ড রিডিং নিউজ পেপার, লক্ষ্য করে দেখো অ্যান্ড কিন্তু হচ্ছে একটি কনজাংশন, এবং এটা কিন্তু আমি স্মল দিয়েছি। তার মানে এখান থেকে প্রমাণিত যে শিরোনামের প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল, বাট যদি সেটা হয়ে যায় আর্টিকেল, প্রিপোজিশন এবং হচ্ছে কনজাংশন, তবে সেটা হবে স্মল। তবে এবার নিচে দেখো, আমি আরেকটা টাইটেল দিয়েছি, একটা শিরোনাম দিয়েছি, ধরলাম কোনো একটি ঘটনা, কোনো একটা আর্টিকেল লেখার টাইটেল হচ্ছে অফ দ্য রিসেন্ট ডিকেড। তো অফ দ্য রিসেন্ট ডিকেডের তুমি খেয়াল করে দেখো, শুরুতে অফটা কিন্তু প্রিপোজিশন, তো প্রিপোজিশন হওয়া সত্ত্বেও আমি কিন্তু স্মল লেটার করিনি, আমি কিন্তু ক্যাপিটাল করেছি। তো কেন ক্যাপিটাল করেছি? কারণ এটা শুরুতে বসেছে। তার মানে যে কোনো টাইটেলের ভেতরে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন স্মল হবে, তবে তারা যদি শুরুতে অবস্থান দখল করে, তখন কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে। শিরোনাম লেখার ক্ষেত্রে কথাটি আমরা সবাই মনে রাখবো। ও আচ্ছা, আর শিরোনামের ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের, আমি অনেক সময় দেখেছি আমরা যে কোনো শিরোনাম লেখার সময়, ধরলাম কম্পিউটিং স্টোরি কথা বলি, তো কম্পিউটিং স্টোরিতে আমরা একটা শিরোনাম বা একটা টাইটেল দিচ্ছি, ধরলাম একটা গল্প, এবং সেই কম্পিউটিং স্টোরির শিরোনামটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল।
অথবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে কম্পিটিং স্টোরির একটা টাইটেল। তো আমরা অনেকেই কী করি, প্রথমে কিন্তু টাইটেল কথাটা লিখি, TITLE। তো টাইটেল কথাটা লিখার পরে কোলন দিয়ে কিন্তু আমরা এখানে শিরোনামটা দিয়ে দিই। তো তোমরা অবশ্যই কখনো শিরোনাম দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে কম্পিটিং স্টোরি থেকে শুরু করে যে কোনো শিরোনাম দেওয়ার ক্ষেত্রে টাইটেল শব্দটি উল্লেখ করবে না, শুধুমাত্র শিরোনামটি দেবে। এবং এক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলে রাখি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা ধরো তুমি একটা চশমা কিনলে এবং সেই চশমাটা তুমি পরেছো, এবং চশমার ঠিক নিচে তুমি একটা কাগজে লিখে রেখেছো যে এটার নাম চশমা। আচ্ছা ব্যাপারটা কি হাসির না, তুমি যে চশমাটা পরেছো, চোখে তো মানুষ চশমায় পড়ে এবং সেটা দেখলে তো বোঝাই যায় যে এটার নাম চশমা, তাহলে তোমাকে কেন কাগজের টুকরোতে লিখে রাখতে হবে এটার নাম চশমা? তো এই টাইটেল লেখার ব্যাপারটাও কিন্তু জাস্ট লাইক দ্যাট, ওইটার মতোই। যেমন তুমি কোনো শিরোনাম লিখেছো, কোনো লেখার শুরুতে যখন কিছু লিখে সেটা কিন্তু শিরোনাম হয়, এটা সবাই জানে। সো অবশ্যই আমরা টাইটেল কথাটি উল্লেখ করব না। ওকে, এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে যে টাইটেল কথাটি আমরা যখন লিখে ফেলি, যখন শিরোনাম লিখি, তখন শিরোনামে কি আমরা ইনভার্টেড কমা ইউজ করব নাকি আন্ডারলাইন করব? তুমি ইনভার্টেড কমা ইউজ করতে পারবে, আন্ডারলাইনও করতে পারবে, তবে একসাথে কখনোই ইনভার্টেড কমা এবং আন্ডারলাইন ব্যবহার করবে না। আমি আরেকবার রিপিট করছি, কোনো শিরোনামে একই সাথে ইনভার্টেড কমা এবং আন্ডারলাইন করবে না, তুমি ইনভার্টেড কমা ইউজ করবে অথবা আন্ডারলাইন করবে। তবে আরেকটি কথা বলে দিই, তুমি যদি ইনভার্টেড কমাও ব্যবহার না করো, আন্ডারলাইনও ব্যবহার না করো, শুধু যদি শুরুতে একটু বড় করে লিখে রাখো, প্রথম লাইনটা তোমার প্যারাগ্রাফে যেমন হয়েছে লেখার সাইজটা, তার থেকে একটু সাইজে বড় করে যদি মিডিল অবস্থায় লেখো, তাতে তুমি যদি ইনভার্টেড কমা নাও দাও অথবা আন্ডারলাইন নাও করো, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, শেষ ফিনিশিং আসবে এবার রাইটিং পার্টে, রাইটিংয়ে ভালো মার্কস পাওয়ার শেষ এবং গোপন তথ্য। ধরো তুমি কোনো কিছু লিখতে পারো বা লিখতে শুরু করেছো, লেখার ক্ষেত্রে এই চারটি কথা মনে রাখবে। নাম্বার ওয়ান, অ্যাভয়েড ওভার রাইটিং। তুমি যখন কোনো রাইটিং লিখতে যাবে, সেখানে অবশ্যই কাটাকাটিটা তোমাকে বর্জন করতে হবে। তোমার হাতের লেখা খারাপ, আমি বলবো না যে পরীক্ষা ঠিক এক মাস আগে, দু মাস আগে তুমি হাতের লেখা ভালো করো। আরেকটা তোমাদের আমি ইন্টারেস্টিং তথ্য দিয়ে ফেলি, সেটা হচ্ছে হাতের লেখা খারাপের কারণে খুব বেশি মার্কস কিন্তু কাটা পড়ে না, কিন্তু ওভার রাইটিং, তোমার হাতের লেখা বুঝতে না পারা, এসব কারণে কিন্তু মার্কস কাটা হয়। সো হাতের লেখা তোমার যেমন রয়েছে সেটা থাক, বাট তুমি ওভার রাইটিং অর্থাৎ কাটাকাটি তুমি বর্জন করবে। এবং আরেকটি কথা তুমি মনে রাখবে, তুমি যেটা লিখছো সেটা কিন্তু তুমি তোমার জন্য লিখছো না, তুমি যেটা লিখছো তোমার লেখাটা কিন্তু অন্যজন পড়বে। সুতরাং লেখার সময় তুমি বারবার একটা কথা মাথায় রাখবে, আমি যেটা লিখছি সেটা অন্যজন বুঝতে পারবে কি না। তোমার জিনিস তুমি বুঝতেই পারো, এটা স্বাভাবিক, কিন্তু তোমারটাকে অন্যজনকে বোঝাতে হবে। এটাই হচ্ছে রাইটিংয়ের আসলে মূল বিষয়। আমরা এই জিনিসটা অনেকেই ভুল করি রাইটিংয়ের ক্ষেত্রে। আমাদের আরেকটা প্রবলেম আমি লক্ষ্য করেছি বিভিন্ন খাতাতে, যে একটি স্টুডেন্ট, ধরলাম খাতা দেওয়া হয়েছে 10 পেজের একটা খাতা, তো প্রথম 1 বা 2 পাতা তারা সুন্দর লেখে, কিন্তু পরের শেষ পাতাগুলো 9 নম্বর বা 10 নম্বর পেজগুলোতে শেষের দিকে তাদের হাতের লেখার মনে হয় যে বোঝা যায় না। এমনও মনে হয় যে প্রথম হাতের লেখা আর শেষের হাতের লেখা দেখে যে মনে হয় যে 2 জন বা 3 জন ব্যক্তি লিখেছে। তো তোমরা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবে যে লেখার পরিমাণ ছোট হোক, কিন্তু তোমাদের প্রথম হাতের লেখাটা যেমনভাবে শুরু হয়েছিল, যতটা সুন্দর হয়ে শেষ ফিনিশিংটা যেন তেমনটি হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। নাম্বার টুতে এসো, রাইট লজিক্যাল ইনফরমেশন। তুমি যে বিষয়ের উপরে লিখছো সেখানে কিন্তু একেবারে যুক্তিযুক্ত তথ্য তোমাকে দিতে হবে। তুমি বানিয়ে যদি আজগবি কোনো বিষয় দাও, তাহলে কিন্তু টিচার বিরক্ত হয়ে যাবে এবং অবশ্যই তোমার মার্কস সেখান থেকে কেটে নেবে। সো অবশ্যই তুমি যে তথ্যগুলো দেবে সেই তথ্যটা যেন অবশ্যই যুক্তিযুক্ত তথ্য হয়, সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার থ্রি, অ্যাভয়েড গ্রামাটিক্যাল মিস্টেক। ইয়েস, গ্রামাটিক্যাল মিস্টেক যদি থাকে লেখার ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি অবশ্যই ভালো মার্কস পেতে পারো না। তার থেকেও বড় কথা হচ্ছে যে বেসিক যে গ্রামারগুলো, সেগুলোতে যদি ভুল করে, সেখানে তো অবশ্যই টিচার তোমার প্রতি অনেক বেশি রেগে যায় এবং মার্কস কেটে নেয়। যেমন হি গোজ হয় নর্মালি, আমরা জানি তো, নর্মালি হি গোজ না দিয়ে তুমি হি গো দিয়ে ফেলেছ। অথবা আই ক্যান ডু ইট, আমরা জানি ক্যানের পরে ভার্বের বেস্ট ফর্ম হয় আই ক্যান ডু ইট, বাট তুমি লিখে ফেললা আই ক্যান ডিড ইট, তো ক্যানের পরে তুমি যে ডিডটা দিয়েছো এটা কী ধরনের মারাত্মক ভুল, অবশ্যই বুঝতে পেরেছো। এই জাতীয় ভুলগুলো করলে একটা টিচার বুঝতেই পারে যে তোমার লেখাটা কতটা ভালো হতে পারে। সুতরাং লেখার ক্ষেত্রে দুই একটা টান দিয়েই বুঝতে পারে যে তোমার ভেতরে আসলে লেখাতে তেমন কিছু খুঁজে পাওয়া যাবে না, সেক্ষেত্রে গড়পড়তা একটা মার্কস দিয়ে দেয়।
তো গ্রামাটিক্যালটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তার থেকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রাইটিংয়ের প্রথম দুইটা বা তিনটা সেন্টেন্সে যেন গ্রামাটিক্যাল থেকে শুরু করে ইনফরমেশান তুমি যা লিখবে সেটা যেন অবশ্যই নির্ভুল হয়, যেটা তোমার ভালো মার্কস ক্যারি করে পুরো রাইটিংয়ের ক্ষেত্রে। নাম্বার ফোর, চেক স্পেলিং মিস্টেক। ইয়েস, বানান কিন্তু ভুল করা যাবে না। বানান ভুল করলে কিন্তু এক্ষেত্রেও বেশি পরিমাণে মার্কস কেটে নেওয়া হয়। সো বানানের ব্যাপারে আমরা সবাই কেয়ারফুল হব। তো যখনই আমরা কোনো কিছু পড়বো, পড়ার সময় আমরা অবশ্যই বানানগুলো একটু মনে রাখবো। যেমন তুমি কোনো কিছু একটা পড়েছো, একটা প্যারাগ্রাফ পড়েছো, একটা কম্পোজিশন পড়েছো, কম্পিটিং স্টোরি পড়েছো, তো তোমার হাতে লেখার সময় নেই, লিখতে ভালো লাগে না। সত্যি কথা বলতে অনেকেই আমরা কিন্তু মুখস্থ করি কিন্তু লিখতে ভালো লাগে না, এটা ঠিকই আছে। তুমি একটা কাজ করবে, একটা কম্পোজিশন, একটা প্যারাগ্রাফ, একটা কম্পিটিং স্টোরির সব বানানগুলোই কিন্তু তোমার অজানা নয়। বিশেষ করে যে বানানগুলো, যে শব্দগুলো তোমার কাছে অজানা এবং নতুন মনে হচ্ছে, সেগুলো তুমি একটা নোট করে নাও এবং সেগুলোই লেখো এবং বারবার সেগুলো একটু দেখো। তাহলে আমার মনে হয় পরীক্ষায় বড় ধরনের তুমি একটা হেল্প পাবে। তো মূলত এই হচ্ছে রাইটিংয়ে ভালো মার্কস পাওয়ার শেষ এবং গোপন তথ্য। তোমরা যদি এগুলো মেনটেন করো এবং যদি লেখো, তাহলে আই হোপ যে তোমরা অবশ্যই কমপক্ষে 10 out of 10 অথবা 9 out of 10 অর্থাৎ ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারো। তো তোমরা সবাই এভাবে লেখার প্র্যাকটিস করবে। আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের জন্যই মূলত করা। তোমাদের যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই নিচে একটা রেড বাটন রয়েছে যেখানে লেখা রয়েছে সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব, সেখানে অবশ্যই একটা ক্লিক করো এবং সাবস্ক্রিপশনটা করে রাখো। তাহলে পরবর্তীতে আমার দেওয়া যত গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেগুলো দ্রুত তুমি পেয়ে যাবে। তো আজকে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, অন্যকে ভালো রেখো। গুড বাই।